শিলিগুড়ি সংলগ্ন শুকনো এলাকায় মহানন্দ অভয়ারণ্য থেকে উদ্ধার হলো এক নাবালিকার পচা গলা মৃতদেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল ওই নাবালিকা। বহু খোঁজাখুঁজির পরও তার খোঁজ মেলেনি। মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপল পুলিশের প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে ওই নাবালিকা তার এক প্রতিবেশীর সঙ্গে বাইকে বেরিয়েছিল। নিখোঁজ হবার পরে পরিবারের তরফ থেকে প্রধান নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই তদন্ত নামে প্রধান নগর থানা পুলিশ। তদন্তকারী অফিসার পরের দিন 6 তারিখ একটি সিসিটিভির ফুটেজ দেখতে পায় ওই স্কুল ছাত্রী তার সাইকেল একটি হোটেলে রেখে একটি যুবকের সাথে মোটর বাইকে করে বেরিয়ে যায়। প্রধান নগর থানা তদন্তকারী অফিসার ওই দিন থেকে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করে। আমার আসামির মাথা লাগবে। তারপরে সে আর্ধেক যখন আসলো তারপরে আমাকে বললো মৃত স্কুল ছাত্রী কৃষ্ণা রায়ের প্রতিবেশী ওই যুবক ওই দিন থেকে ফেরার। প্রধান নগর থানার পুলিশ ওই যুবকের বাড়ি থেকে উদ্ধার করে তার আত্মীয় স্বজনের বাড়িতে পর্যন্ত তল্লাশি চালিয়ে ফেলছে, কিন্তু গা ঢাকা দিয়েছে সন্দেহজনক অভিযুক্ত ওই যুবক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শুকনা ফাঁড়ির পুলিশ ও প্রধান নগর থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মৃত স্কুল ছাত্রীর দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শুকনা থানার পুলিশ। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে গোটা ঘটনার বিষয়টি নিয়ে মেট্রোপলিটন পুলিশ প্রধান নগর থানা পুলিশ জানিয়েছেন দ্রুত ধরা পড়বে অভিযুক্ত। শিলিগুড়ি থেকে সুজিত ডাঙ্গুলের রিপোর্ট, ইউ বাংলা টিভি।